রহিম আসতেছে ওই ইবলিস বলতেছেন রহিমা তোমার স্বামী এত ভালোবাসো কিন্তু তোমার স্বামী যে অসুস্থ ওষুধ তো নিয়ে খাওয়াইলা না কহজুর আপনি ওষুধ বিক্রি করেন এই যে আমার কাছে ওষুধ আছে একবার লাগাইলেই শেষ কি ভালো ওষুধ লয়া তাই বইছে চিনছেন তো কে বইছে ইবলিস শয়তান তাইন আসেন নি ওহনো ফটিয়া আসে সহজ বিচার কিভাবে করবেন পয়েন্টের উপর বেআইনি ভাবে না আল্লাহ কোনো কাজ বেআইনি করে না রহিমা বলেন ওষুধ যে নিব আমার কাছে তো পয়সা নাই শয়তান কয় রহিমা পয়সা লাগবে না তোমার মাতার চুলগুলি কাইটে আমারে দিয়ে দাও আমি তোমার স্বামীর ওষুধ দিয়ে দিব রহিমা কয় আমার স্বামীই তো আমার মাতার চুল আমি চুল দিয়ে কি করব লন চুল কাইটে দিয়ে দিলাম ওষুধ দেন ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি স্বামীর জন্য ওষুধ আনতে পেরেছি কি খুশি রহিমা কিন্তু রহিমার আগেই ইবলিস যায়া বলতেছে আয়ো ওই যে তোমার বিবি মহল্লায় জানি কোন অপরাধে ধরা পড়েছে সকল চুল গুলি কাইটে ফেলছে নাউজুবিল্লাহ আস্তে কইলেন এই জায়গাটা শয়তান অহন আসেনি আচ্ছা আমার বিবি এ কাজ করল কাছে আইসে রহিমা স্বামী আপনার জন্য ঔষধ আনছি ঔষধ আনছো একজন মুরব্বি কয়ে গেছে কি করছো কে কয়ে গেছে মুরব্বি 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 চিনেন না ওই যে মুরব্বি মুরব্বি কয়ে গেছে তুমি কি করছো বিচার হবে তোমার দাঁড়াও আমি সুস্থ এলই আমি সুস্থ হইয়া তোমারে 100 লাঠি পিটা করব 100 100 আল্লাহর কুদরত লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম সুস্থ হয়ে গেলেন আয়ুব নবী লাঠি একটা নিছে এই মোটা এদিকে আয় আল্লাহ কো আয়ুব রহিমারে মারিস না মারিস না ও মা বোনেরা আল্লাহ তো আপনাদের পক্ষে আছে কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না আয়ুব রহিমারে মারিস না খোদা গো মাইরা মুহেরে হ্যাঁ কামটা করছে কি কি করছে কি অপরাধ করছে চুল কাটছে আল্লাহ কো রহিমা কোনো অপরাধ করে নাই আমি আল্লাহ বলতেছি আচ্ছা তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই খোদা গো তাহলে একজন মুরব্বি কইলো অপরাধ করছে চুল কাটছে আল্লাহ কয় হ্যাঁ হইলো শয়তান হেই ওষুধ দিছে তোরে বালা করবার লাগিয়া মাতার চুলের বিনিময় তাই নাকি হ্যাঁ হ রহিমা আ আয় আমার মুখে আয় রহিমা দুইটা চোখের পানি জোর জোর করে ছাড়ে মালক এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহেরবান হয়েছ তুমি আমার পক্ষে আসছো ও মা বোনেরা স্বামীর খেদমত করো এই স্বামীর জন্য ভালোবাসা দাও আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বলতেছেন আয়ুব খোদা গো আমি যে বলে ফেলেছি আমি তো তোমার নবী নবীর কথা তো মিথ্যা হয় না আমি যে বলেছি রহিমারে 100 লাঠি পিটা করব আল্লাহ কয় রহিমারে যদি 100 লাঠি পিটা করস রে আয়ুব রহিমা তো বাঁচবে না আগেকার দিনের মহিলারা কি কোন পর্দার ভিতরে থাকতো তো তারা তো শক্ত ছিলেন না নরম গরম ছিলেন একবারে 100 লাঠি পিটা দিলে মইরাই যাইব ওখানের মহিলারা মাশাআল্লাহ 100 লাঠি পিটায় কিছুই হবে না কে তারা তো মাঝে মাঝে মার্কেট টার্কেটে যায় কি না আপনাদের ফটিয়ার কথা বলছি না আমাদের ঢাকার এলাকার কথা বলছি মার্কেটে যায় কত কিছু তাদের কত কিছু করে মিছিল টিছিল করে আবার দেখছি মাঝে মাঝে পুলিশও পিঠায় পিঠায় না শাস্তায় নেই টানা হেসরা করে এই টানা হেসরা যারা খাইছে কোন তো 100 লাঠি পিঠায় কি তাদের কোনো কিছু হবে আরে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে বলুন সাবধানে থাকি ও নারী হাদিসে তে হারাম বলে অন্য দেখিলে হাদিসে তে হারাম বলে অন্য দেখিলে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে হাইরে সাবধানে থাকি ও নারী তবে সবচেয়ে বড় খুশির ব্যাপার পটিয়া তো বেশ কয়েকবার মাহফিল করতে আসলাম আল্লাহর কসম একটা মহিলাও বেপর্দাভাবে আমি রাস্তায় দেখি নাই আল্লাহ এই পটিয়ার জমিনে তোমার নবীর
আমাকে তুমি কবুল করে নাও সকালে আর দেখিছি গতকালকে মাহফিল ছিল আনোয়ারায় আনোয়ারাতেও ঠিক তদরূপ কোন একটা মহিলাকে বুরগা ছাড়া দেখি নাই কোন একটা মহিলা বেপর্দা দেখি নাই কেন এই দেশে রহমত আসবে না কেন এই দেশে বরকত আসবে না কেন এই দেশের এই মায়ের সন্তানেরা নবীর ভালোবাসবে না অবশ্যই ওই সব মায়ের সন্তানেরাই নবীর পক্ষে আছে নবীকে ভালোবাসা দেয় ওলি গাউস কুতুবের পক্ষে আছে সকলে বলুন আমিন যেই হোক বলতেছিলাম পক্ষে আসল নবীকে ভালোবাসুন নবীর কথাগুলি শুনুন আল্লাহ সিস্টেম করে দিলেন এই নবীর কথাই চলতে পারলেই তো এই বাজেটগুলি আপনি পাবেন রহিমারে মারতে গেলে আল্লাহ কয় আয়ু রহিমারে মারিস না শেষ হয়ে যাবে 100 লাটি পিটা করলে খোদা গো আমি যে বললাম আমার কথাটা তো মিথ্যা হবে আল্লাহ কয় রাত রহিমার 100 লাটি পিটাও হবে আমার রহিমাও বাইসা যাবে আল্লাহ পয়েন্ট বাই করেন রহিমার জন্য আল্লাহ পয়েন্ট বাই করে আচ্ছা বলুন তো রহিমার জন্য যদি আল্লাহ পয়েন্ট বাই করে বিচার সহজ করতে পারে যেই নবী না হইলে জগৎ হইতো না এই নবীর উম্মতের কি আরো বেশি পয়েন্ট দিয়া বিচারের কাজ সহজ করতে পারবে না পয়েন্টের উপর দেখছেন না উকিলরা আপনার কি জানি কয় কোর্ট কাচারিতে মক্কেলকে পয়েন্টের মাধ্যমে কি করে বাসায় দেয় পয়েন্টের মাধ্যমে কিভাবে এক জায়গায় এক ঘটনা ঘটছিল এক মেয়ে বড় লোকের মেয়ে তো শক্তিশালী বংশের মেয়ে এক গরিবের ছেলে খুব সুন্দর সুন্দর ছেলের সাথে সম্পর্ক করে কলেজ থেকে উদাও আমাদের এলাকার ঘটনা এরকম হয় না অনেক সময় লাপাত্তা মেয়ের বাবা দিচ্ছে নারী অপহরণ কেস পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে বলতে টাকা তার আগে দিব কিন্তু আমার মেয়েকে উদ্ধার করো মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ করে নিয়ে গেলে মেয়ে বলছে তার বাবার পরামর্শে স্যার আমাকে ছেলেটা জোর করে নিয়ে গেছে কিন্তু ছেলে গরিব মানুষ পুলিশের ভয়ে বাড়িতে আসতে পারে না অবশেষে খালি এই সেই এদিক সেদিক ঘুরতে থাকে মাঝে মাঝে ছেলের বাবারে পুলিশ ধাওয়া করলে ছেলের মা বাবা মিলে কান্নাকাটি করে আরে ফকির নিয়ে পোলা তুই কেন গেছিলে এই কাজ করতে আজকে মা বাবার পর্যন্ত শান্তি নাই আরেকজন বলে আপনারা একটা কাউন্টার কেস করেন না তাই এটা সহজ হবে গেলেন উকিলের কাছে ছেলের মা বাবা উকিল বললেন কোনো ব্যাপারই না এত আইন বই পড়লাম আপনার পোলারে বাসায় নিয়ে আমু এটা ব্যাপারই না পোলারে নিয়ে আসেন রাতের বেলা পোলারে নিয়ে উকিলের বাড়ি গেছে উকিল কয় বেটা শোন স্যার আমি নেই নাই আমারে আমারে নিয়ে গেছে স্যার শোন কথা কইস্তা শোন আমি যা কই তা শোন আরে এরকম আল্লাহর ওলিদের সাথে থাকবেন আল্লাহর ওলিরাও হাশরের দিন তাদের মুরিদ ভক্ত মহব্বতেদেরকে বাঁচানোর জন্য এরকম পয়েন্ট তারাও অর্জন করেছে আল্লাহর ওলিরা এক একজন আল্লাহর ওলি কমপক্ষে হাশরের ময়দানে 40,000 ভক্তবৃন্দকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে ওলিদের পক্ষে থাকুন নবীর পক্ষে থাকুন যাই হোক বলতেছিলাম ওলিরা হবে হাসরের অ্যাডভোকেট আর এদেশের অ্যাডভোকেট কি করে দেখেন বলতেছেন শোন এ বেটা শোন তোকে নিয়ে যখন কুড়ে যাবো তোরে যাই জিগাইবো তুই কোনো কথা কইবি না খালি চায় থাকবি উকিলের পরামর্শ যাই জিগাইবো তুই কি করবি চায় থাকবি আচ্ছা স্যার ঠিক আছে কেস হয়ে গেল বাদী বিবাদী হাজির উভয় পক্ষ হাজির মেয়ে পক্ষের উকিল বলে মাননীয় বিচারপতি ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দেন কথা বলি হ্যাঁ বলেন বুঝেনি তো উকিলের মুখ খিজে শুরু করছে স্যার এই সেই এবার যদি মেয়েদেরকে ধরে নিয়ে যায় স্যার আপনার তো মেয়ে ছেলে আছে বলুন দেশ কিভাবে চলবে ইজ্জত সম্মান কিভাবে আসবে দেশের কলঙ্ক হয়ে যাবে এই সেই একবারে সাবান দিয়া খইসা দুইয়া চুগাইয়া ইস্তারি করে ফেলাইছে ম্যাজিস্ট্রেট বলেন উকিল সাহেব আপনি থামেন আমি দুইটা প্রশ্ন করি এই ছেলে তুমি যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে তার উকিলের পরামর্শ কি ছিল কথা বলবি না চাইরিস রাত্র তখন কয়টা বাজে কি রে ব্যাপার তোমার সাথে কয়জন লোক ছিল যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও চাইরিস আরে কয়জন লোক ছিল কি রে বাবা কি মক্কেল নিয়ে আসলেন চাইরিস কিচ্ছু কই তা তুমি যখন মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল চাইরিস কিচ্ছু না তিন প্রশ্নের পরে ম্যাজিস্ট্রেট গেছে গরম হইয়া কি উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন 24 বছর হলো চাকরি এরকম মক্কেল তো আমি পাই নাই কি ব্যাপার তিনটা প্রশ্ন করলাম একটারও জবাব নাই অন তার পক্ষের উকিল কয় মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব
অনুমতি দিলে আমি কথা বলবো হ্যাঁ ঠিক আছে বলেন এই ছেলেটা ছাড় খুব ভালো কথা বলতেন তার কথা শুনলে মানুষ টিভি বন্ধ করে রেডিও বন্ধ করে তার কথা শুনতো খুব সুন্দর কথা বলতো বুঝেন তো উকিলের মূর্তি কিভাবে বলে তো তাইলে আজকে কথা বলে না কেন স্যার দুঃখের কথা কি বলবো যেদিন এই মেয়েটাকে ছেলেটা জোর করে টাইনা ঘরতে বাহির করছিল মেয়েটা যে একটা চিল্লানি মারছিল এই চিল্লানিতে তার কানের পর্দা ফেটে গেছে স্যার এখন কে কি কয় কিছুই শুনে না এইজন্য খালি তাকায় থাকে মেয়েটা তো ওই পাশে মেয়েটা বলতেছে স্যার আল্লাহর কসম করে বলি আমি চিল্লানি দেই নাই স্যার তার পক্ষের উকিল ছেলে পক্ষের উকিল বলে স্যার আপনার পয়েন্টের খাতায় লেখেন মেয়ে বলছে চিল্লানি দেয় নাই তাহলে সে জোর করে নেয় নাই পয়েন্ট কি করে দেখছেন ম্যাজিস্ট্রেট বলেন এ করো উকিল সাহেব কাজী সাহেবকে ডাক দেন কাজী সাহেবকে ডাক দিয়ে কোডের মধ্যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বিবাহ করায় দিলেন ভাবে যারা আখির নবীর উম্মত হইবেন আমার আল্লাহ পয়েন্টে ভালাইয়া মাফ করবেন আল্লাহু আকবার আল্লাহ নিজে কাজী হইয়া আমার নবীর উপস্থিতিতে জান্নাতি হুরির সাথে বিবাহ করাইয়া দিব নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া মজার ব্যাপার সামনে আসতেছে আরে দুনিয়া তো কয়দিন থাকবেন মজা তো দুনিয়ার ভরে নে যদি নবীর উম্মত হইয়া যাওয়া যায় কি বলেন নবীর উম্মত হইয়া যাইতে পারলে মজা তো কবর থেকে নে শুরু হইব খবরে গাউসে পাকের জীবনী খুলে পাবেন গাউসে পাক কবরে গেছেন কবরে গিয়াও আল্লাহর নবীর পাওয়ার কমে নাই মুমকিন নকির কবরে গিয়া জিগায় আপনার রবকে দৌড়ারে থাপাতা ধরছে দৌড়া কই আমার রবকে জিগাইতে আইছস তোর আর সালাম কালাম কই কি বলেন এ নবীর উম্মতের প্রথম আদর্শ কি হবে নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয় এ নবীর উম্মতের মধ্যে উত্তম হবে যে আগে সালাম দেয় তাইলে আমরা সালামের আমল করব কিনা বলুন তো বড় পীর ধরছে তোরা সালাম কই দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায় হুজুর আমরা তো ফেরেশতা আমরা তো এই পর্যন্ত কারো কবরে যাওয়া সালাম দেই নাই যখন কইছে ফেরেশতা দৌড়ার সাফাইয়া দিচ্ছে তোরা ফেরেশতা কহ আমি তো তোরারই খুঁজতাছি কোন কি আমরা খুঁজতাছেন হ্যাঁ কেন তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিছিলি সুবহানাল্লাহ কই খবর লইছে দেখছেননি আচ্ছা এই কিসিমের খবর কওয়ার মতো শক্তি আখিরি নবীর উম্মতের আছে কিনা মানুষের এখন আছে কেমনে আছে তারা তো সুরবালাই কায়দা শিখছে কিখন হাসরের দিন বিচারের কোর্ট বসবে আল্লাহ বলবেন বিচার করতে গিয়ে এই মুসা নবীর উম্মত এরি গায় তোমরা তো এই অপরাধ করছো এই যে দলিল তারা বলবে আল্লাহ আমরা অপরাধ করছি আমরা সাক্ষী কেদা আল্লাহ হাসরের দিন কইবো তারা যে অপরাধ করলো সাক্ষীকে সেদিন আপনারা খাবেন সাক্ষী আল্লাহ আমরা সাক্ষী তারা অপরাধ করছে হেরা কইবো খোদা গো এটা বাইটা বাইটা মানুষ এটা এত বড় সাহস হাসরের ময়দানে সাক্ষী দিতে হইছে এটা বাড়ি কই আল্লাহ কইবো হেরা আখিরি নবীর উম্মত বাড়ি ফটিয়া যে ঘন না সোয়া বাড়ি কই ফটিয়া হেরা আমরা আখিরি নবীর উম্মত বাইটা হইলে কি বো এদের পাওয়ার আছে কি আছে কয় না কি আছে পাওয়ার কি নামাজ কইরা না ছাইরা পাওয়ার কি রমজানের রোজার রাখিয়া না না রাখিয়া না খোদা এরা আমরা কোনদিন দেখি নাই এরা সাক্ষী আমরা মানি না আল্লাহ বলবেন কি ব্যাপার তোমাদের সাক্ষী তো তারা মানে না তোমরা বলে দেখে নাই আপনারা সেদিন কইবেন খোদা গো আমরা সাক্ষী মানে না কেন এই সাক্ষী বলে মিথ্যা সাক্ষী কারণ তোমরা দেখে নাই খোদা গো আমরা সাক্ষী মিথ্যা কইতাছে আপনার কোরআন কি সত্য আল্লাহ বলবেন হ্যাঁ সত্য আপনার নবীর হাদিস কি সত্য আল্লাহ বলবেন হ্যাঁ সত্য খোদা আমরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতের খবর আমরা কোরআন হাদিসে পাইছি তাই আমরা সাক্ষী দিছি আল্লাহ বলবেন রে আমার কোরআন সত্য নবীর হাদিস সত্য নবীর উম্মতের সাক্ষীও সত্য ধরে কম লাগাও তাদের নাকের মধ্যে আগুনের বর্ষি লাগাও গলায় আগুনের বেড়ি লাগাও শেষ রাইয়া জাহান্নামে লয়ে যাও আল্লাহ তুমি বন্ধু তোমার উম্মতের বিচার পরে পরে সুবহানাল্লাহ
আরে উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার কন্যা উম্মতের কান্দার গো নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার আইরে উম্মতের কান্দার গো নবী আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্ট বিচার শুরু করে দিলেন আইউ রহিমারে যদি 100 লাঠি পিটে ফেলস কতটা খেয়াল আসনি রহিমার জীবন থাকবে না শেষ হয়ে যাবে একটা কাজ কর কি রহিমারে খোদা গো আমি যে 100 এর কথা কইছি আচ্ছা তুই 100ই 100ই আদায় হবে রহিমাও পয়সা যাবে কিভাবে 100 পাট খড়ি চিনেন হোলা হোলা আর কি পাট চিনেন না নারিশ নারিশ মাশাআল্লাহ নারিশ চিনছেন কোন চিনছেন তো তা আমিও বুঝে গেলাম যে নারিশ আমাদের দেশের হোলাই আপনাদের দেশে কি হয় নারিশ হয় আর আপনাদের নারিশ আমাদের দেশে পাটখড়ি হয় পাটখড়ি যে কিতে বসে আল্লাহ বলছে 100 পাটখড়ি একসাথে করো আয়ুব নবীকে খোদা গো কারণটা কি তো কারণ পরে বুঝবি 100 পাটখড়ি একসাথে করছে এই এই বড় বুঝাইছি আল্লাহ একসাথে করলাম তো এই 100 পাটখড়ি দিয়া একটা আঘাত রহিমার গায়ে মার তো চাইছিল 100 আঘাত 100 পাটখড়ি একসাথে দিয়া জোরে মারতো বুঝাটা বড় তো জোরে মারতে পারে না খালি কোন রকম দিয়া গুইরা পড়ছে রহিমা কই স্বামী আর কিন্তু ব্যথা পায় নাই সুবহানাল্লাহ এরকম মারামারি তো আমাদের দেশে করে না দেখবেন স্বামী স্ত্রী কি মারামারি লাগছে স্বামী যায় স্ত্রী ফিরে বাইরে আইতাছে যেমন ঘরের বেড়ার বাইরে এগুলি করবেন না স্বামী স্ত্রী মারামারি নিষেধ এটা এগুলি করবেন না যদি মারতে মনে চায় কিতাব অনুযায়ী মারেন একটা নরম জিনিস দিয়া গামছা আছে না গামছা নাইলে তোয়ালি তোয়ালিটা না দুই পেশায় পেশায় আস্তে আস্তে পিঠের মধ্যে মারবেন কোনো জায়গায় না পিঠের মধ্যে আস্তে আস্তে মারে আবার জিগাইবেন দিদি ও পুলার মা কয় যে মারছি তুই ব্যথা পাইছ জিগাই জিগাই একবারে মাইরা চেহারা পাল্টে দিবেন একবারে মাইরা চেহারা পাল্টে দিবেন এটা আমার নবীর তরিকার মধ্যে নাই নবীর কথা না মানলে নামাজ পড়া আর রোজা রাখা বেহেশত যাওয়া যাইব বেহেশত যাইতে গেলে মানতে হবে নবীর কথা বলুন কার কথা যে নবীর উসিলাই এগুলি হইছে তাই আমি বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নামাজ করেন রোজা করেন হজ করেন যাকাত দেন পাগড়ি বাঁধেন টুপি লাগান দাড়ি রাখেন মুক্তি হন মহাদ্দেশ হন সবগুলোর ভিতরে যদি নবীর কথা মাফিক চলে তাহলে বেহেশতি নবীর কথার একটু বাইরে যদি কেউ আমল করেন এই আমল দিয়ে আল্লাহর বেহেশতে যাওয়া যাবে এবার পয়েন্টে রহিমারে বাছাই আল্লাহ বলুন কে আসলে মেয়েদেরকে আল্লাহ এমনিও বাঁচাইতে চায় কিন্তু মেয়েরা এখন বাঁচতে চায় না মেয়েরা বাঁচতে পারবে মহিলা হইলে বাঁচতে পারবে এখন তো মেয়েও পাওয়া যায় না মহিলাও পাওয়া যায় না যাও কিছু পাওয়া যায় সব লেডিস লেডিস বাঁচতে পারবে না বাঁচতে গেলে মহিলা হইতে হবে মেয়েলুক হইতে হবে কারণ মেয়েলুক আর মহিলার সাথে মার সাথে কত যে সম্পর্ক মেয়ে মহিলা মা লেখলে প্রথম অক্ষরটা কি লাগবে বলুন তো ম ম বাংলা অক্ষর ম দেখছেন এই ম সম্পর্ক কই দেখেন মসজিদ লিখবেন এই ম লাগবে মাদ্রাসা লিখবেন এই ম লাগবে মুহাদ্দিস লিখবেন ম মুফতি লিখবেন ম মুফাসসির লিখবেন ম মুমিন লিখবেন ম মুসলমান লিখবেন ম মক্কা লিখবেন ম মদিনা লিখবেন ম এমন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন তো এই মটা প্রথমে ব্যবহার করতে হবে এই মর সাথে জড়িত মেয়ে মহিলা মা যদি এই তিন নামের ভিতরে থাকতে পারেন আপনাকে সাহায্য করবেন আমার আল্লাহ বলতেছিলাম মহিলা হইলেন রহিমা আয়ুব নবী আল্লাহর নির্দেশ মতো 100 পাটখড়ির বুঝা হাতে লইয়া মারতে চাইছে ঠিক মতে লাগে নাই কোন রকম কইরা গেছে
রহিমা কয় স্বামী কি আমি কিন্তু ব্যথা পাইছি না আয়ুব নবী বলেন ও বিবি রহিমা আমিও তো একটাই নে দিছি 99টা তো আরো বাকি রইছে দেমু এখন খাতির জমা 99টা আমার আল্লাহ বলেন আয়ুব না আর দিতে হবে না খোদা গো আমি তো বলেছি 100 আগাত করব একটাই নে মারলাম আরো 99টা বাকি আমার আল্লাহ বলেন আয়ুব তোর এই গাঁঠুরির মধ্যে পাটখড়ি কয়টা আছে 100 আছে আমার আল্লাহ কয় আয়ুব রে 100 পাটখড়ি একসাথে করে যখন একটা আঘাত করছ আমি আল্লাহ এক আঘাতে 100 আঘাত আমি আদায় করে দিয়েছি আমার রহিমারে আমি বাঁচায়া দিছি আয়ুব নবীর বিবি রহিমারে যদি এইভাবে পয়েন্টের মধ্যে ফলাইয়া আমার আল্লাহ বাঁচাইয়া দিতে পারেন যেই নবী না হইলে আয়ুব নবী হইতো না যেই নবী না হইলে রহিমা হইতো না এই নবীর উম্মতের বলুন আরো সহজে বাঁচাইতে পারবে কিনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া শাবানের চাঁদ রহমতের চাঁদ বরকতের চাঁদ গুনাহ মাফের চাঁদ আমরা হাত বাড়াইছি তুমি না বলেছো কে আছো গুনাহগার এ চাঁদে আমি মাফ করে দিব তোমার ঘোষণা মাফিক আমরা জীবনের গুনাহ লইয়া গো তোমার শাহী দরবারে হাত বাড়াইয়া রাত্রু তিনটা বাজে গেছে তোমার বন্ধুরা শেখ পাগলেরা এই পর্যন্ত ধৈর্যের সহিত মাফি নেব বসে কুরআন হাদিসের আলোচনা শুনেছে মাহবুব গো দুটু করে হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছে এ হাত তুমি কেমনে খালি ফিরাই ভগবান আল্লাহ আমরা তো একবারে খালি হাত বাড়াই নাই তুমি যার উপর দরুদ ও সালাম প্রেরণ করো আমরা সকলে মিলে ওই নবীর উপর দরুদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী লৌজাত হারে পৌঁছাইয়া দাও আমাবুত আজকের মাহফিল উসিলা করে দরুদ ও সালাম উসিলা করে এই পবিত্র শাবান চাঁদে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দরুদ ও সালামের উসিলায় সবগুলি কবুল করো আমিন এই মাহফিল টুকু তোমার কুদরতি হাতে আমানত করলাম কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর